Dobra. দেখতে পাচ্ছেন যে আমার মুরগি সব চলে গেছে। তো কটা মুরগি এখন আছে? প্রায় 150 মতো। তো পুরোটাই মুরগি আছে, মোরগ 4টে মতো হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ওদের কাছকে একটু গম চাল আর সাথে খিচুড়ি দিয়েছি। দেখতে পাচ্ছেন বাড়িতে আমার খিচুড়ি ছিল, কিছুটা বেঁচে গেছিলো, সেটা ফেলে না দিয়ে আমি মুরগিকে দিয়েছি। আর এদিকে চাল এবং গম, এগুলো মুরগির জন্য ভালো, গমটা বিশেষ করে। গমে অনেকটা ফ্যাট থাকে। আর এই খিচুড়ি, খিচুড়ি একটা পুষ্টিকর খাবার মুরগির জন্য, পুষ্টিগুণ সব রকম থাকে। বিশেষ করে ডিমের মুরগির জন্য প্রতি সপ্তাহে যদি দুদিন করে খিচুড়ি খাওয়া যায় তাহলে পরে ডিম পাড়ার হারটা বেড়ে যায়, কারণ খিচুড়িটা হচ্ছে সব রকম পুষ্টিগুণে ভরপুর থাকে। তো বাড়িতে হাঁস মুরগি থাকলে কোনো খাবার নষ্ট হলে সেটা ফেলে না দিয়ে বাড়ির যে পোষা জীব জানোয়ার তাদেরকে দিলে পরে সেটা কাজে লাগে। তো দেখুন ওরা খুব সুন্দর খাচ্ছে, খিচুড়িটা খুব ভালো খায়। আমি মাছে ট্রাই করেছি, তো আমার দেখুন খুব ছটফট করছে খাওয়ার জন্য, খুব ভালোভাবে খায় খিচুড়ি। দেখো খাবারের জায়গার উপরে উঠে পড়েছে। আমার ক্যামেরার মধ্যেও ছিটিয়ে দিচ্ছে, ছটফট করছে খাওয়ার জন্য। শীতকালে দুপুরবেলাতে ভাত বা খিচুড়ি যাই হোক দেওয়াটা ঠিক, অন্য সময় দিলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে দুপুরবেলাতে দেওয়ার। এই চালটা আমি ছড়িয়ে দেবো ওইদিকে যাতে একসঙ্গে সবাই খেতে পারে। দেখুন ছড়িয়ে দিলাম চারিদিকে। ওরা ভয় পায় না, অভ্যাস হয়ে গেছে, আমি ওদের কেয়ার করি, তো খাবার দিই, সব কিছু আমিই করি। তাই অন্য কেউ হলে ভয় পায়, কিন্তু আমি ঢুকলে কোনো ব্যাপার না, আমার কাছে চলে আসে খাবারের জন্য। তো ওই সাইডে গিয়ে একটু দিই যাতে করে ওদের খেতে সুবিধা হয়। জলের পাত্রগুলো আমি নামিয়ে রেখেছি, আজকে ঠান্ডা হাওয়া বইছিল দিনের বাইরে, ওই জন্য সরি পর্দা আমি পুরোটা নামাইনি। আয় আয়, যখন ধান চাল খুব ভালো খায়। তো যারা ডিমের জন্য মুরগি পালন করবেন তারা অবশ্যই মুরগিকে ধান চাল, গম এবং ভুট্টা ভাঙা এগুলো একসাথে মিশিয়ে একটা খাবার বানাবেন, পুষ্টিকর খাবার, তার সাথে কিছু লেয়ার ফিড মিশিয়ে ডিমের মুরগি দিতে হবে, তাহলে ওদের ডিম পাড়ার হারটা অনেকটাই বেড়ে যাবে। আর এইরকম মাঝে মধ্যে যদি পারেন তাহলে খিচুড়ি সপ্তাহে একদিন বা দুদিন দিতে পারলে খুব ভালো, ডিমের যে পুষ্টিগুণ সেটা অনেকটা বাড়ে। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, খুব ঠান্ডা, ঠান্ডা লাগার একটা ভয় থাকে, তাই আমি দুপুরবেলা